मोमिनपुरे अशांतिर घटनाय घटनास्थले जेते चावाय सुकान्त मजुमदारके आटक करल पुलिश। एदिन चिंगड़ीघाटा मोड़े आटकानो हय बीजेपी राज्य सभापतिके। डिसि इस्ट गौरवलालेर संगे कथा हय सुकान्त मजुमदारेर। शेषे बीजेपी राज्य सभापति ओ तार दुई संगीके आटक करे निये जावा हय लालबाजारे। আপনাদেরকে 48 আওয়ার্স তো আমরা সময় দিয়েছিলাম যে ইউ হ্যান্ডেল ইট, আপনারা তো পারেননি। দেখেন এবার আমাদেরকে যেতে দিন, সেখানে আমরা পিসের ওখানে আমরা পিস চাইবো, ওখানে সব পক্ষকে বলবো যে তোমরা পিস ওখানে রিস্টেন করো, পিসকে আবার এস্টাবলিশ করো সেখানে। ঠিক আছে, ওটা আমি ওকে মেনে নিচ্ছি, কিন্তু ওখানে এখন 144 আছে, আপনি কাউকে অ্যালাউ করা হচ্ছে না। আপনি হবেন চাই কেউ আর হচ্ছে, মানে কোনো লয়ের ডিফারেন্স নেই, তফাৎ নেই। আমার বক্তব্য হচ্ছে আপনাকে 48 আওয়ার্স আমরা সময় দিয়েছি, আপনি 48 আওয়ার্সে এখনো পর্যন্ত সেখানে শান্তি আনতে পারেন। ওখানে অনেক বো করা হয়েছে, ওখানে মোর দেন 40% সার্ভিস করা হয়েছে, যেটা যেরকম ওখান থেকে পাওয়া গেছে। ঠিক আছে, আমি তো আই এম নট দ্য অথরিটি অফ ফর দিস। আপনাকে আমি জাস্ট ইনফরমেশন দিচ্ছি, ওখানে অনেক অ্যারেস্ট করা হয়েছে, তো আপনি ইনফরমেশন নিয়ে নিন ওখান থেকে। আপনার যে চ্যানেল আছে, আপনি আমাকে আটকাচ্ছেন, তো আপনাকে তো আটকাতে গেলে আমি তো ওখানে যাবো, আপনি আমাকে অ্যারেস্ট করুন তাহলে। কিন্তু এইভাবে সব রাস্তা বন্ধ করে দিয়ে সাধারণ মানুষকে আপনি আটকে দিচ্ছেন, আপনি অ্যারেস্ট করুন। এদিকে মোমিনপুরে সংঘর্ষের ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও রাজ্যপালকে চিঠি দিলেন শুভেন্দু অধিকারী। অমিত শাহর কাছে কেন্দ্রীয় বাহিনী চেয়ে চিঠি বিরোধী দলনেতার। চিঠিতে ইকবালপুর থানায় তাণ্ডবের অভিযোগ, রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি হাতের বাইরে চলে গেছে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও রাজ্যপালকে লেখা চিঠিতে অভিযোগ শুভেন্দু অধিকারী। আর এই প্রসঙ্গে তৃণমূল সাংসদ সৌগত রায় কি বলেছেন শোনাবো। এটা দুর্ভাগ্যজনক, তবে পুলিশ গিয়েছে, র্যাফ নেমেছে, পরিস্থিতি শান্ত হয়ে যাবে শিগগিরই। এ নিয়ে শুভেন্দুদের এত বলার কিছু নেই, ওরা কথায় কথায় বলে যে স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখেছেন, টুইট করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রীর কী করার আছে? আইন শৃঙ্খলা পুরোপুরি রাজ্য সরকারের অধীনে, রাজ্য সরকার যথোপযুক্ত ব্যবস্থা নেবে। সুকান্ত মজুমদার ওখানে যাচ্ছিলেন গাড়ি করে, চিংড়িঘাটায় আটকেছে, ওর কি করার আছে ওখানে? উনি তো বালুরঘাটের এমপি, বালুরঘাটে যান। কলকাতা শহরের মধ্যে সবটাই তৃণমূলের এমএলএ, এমপি, কর্পোরেশন, সেখানে তৃণমূলই ব্যাপারটা দেখবে এবং রাজ্য সরকার দেখবে, ওর কিছু করার। প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী মুলায়ম সিং यादवের মৃত্যুতে শোক প্রকাশ বর্তমান প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের। তিনি লেখেন, রাজনীতিতে বিরোধিতা থাকলেও সবথেকে ভালো সম্পর্ক ছিল মুলায়মের সঙ্গে। যখনই দেখা হতো খোলা মনে আলোচনা হতো, অনেক বিষয়েই তাঁর সঙ্গে আলোচনা স্মৃতিতে তাজা থাকবে। এই শোকের সময় তাঁর পরিজন ও সমর্থকদের প্রতি সমবেদনা, টুইট প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের।